আমরা যখন সেই ট্রেনিং শেষ করে যাকসো গ্রামে একটা মুক্তিযোদ্ধা ক্যাম্প ছিল, সেই যাকসোর উপরে তেলায় ওইখান থেকে আমাদের জন্য রেশন দিয়ে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। আমাদেরকে পাঠানো হয়েছে, আমাদের গ্রুপটা হলো বেদিকুরা বাংলাদেশ, এটা হলো দুবাউরা এবং দুর্গাপুর উপজেলার মাঝখানে, অর্থাৎ এই দুবাউরার শেষ সীমান্তে, এটা দুবাউরার শেষ সীমান্তে এই জায়গাটা বেদুকুরাটা। এখানে থেকে আমরা বিভিন্ন জায়গায় যেতাম অপারেশনে, যেমন যেতাম এই বীরশিরে দক্ষিণ দিকে উত্তরায়ল, তারপর আরও বিভিন্ন জায়গায় গ্রুপ গ্রুপ করে, প্রতিদিন না মাঝে মাঝে যেতাম। তারপর দুবাউরা যেতাম, অপারেটে চারজন পাঁচজন করে সিম্পল ড্রেসে সিম্পল পোশাকে, আমাদের কোনো পোশাকে ছিল না, সিম্পলই ছিল প্যান্ট আর শার্ট, এটা তো আরও কিছু বাবুগিরি করে যত ভালো প্যান্ট ভালো শার্ট পরে যেন চিন্তা না পারে আমরা যে মুক্তিযোদ্ধা, যেন চিন্তা না পারে এরকম করে, এরকম করে গিয়ে কিছু খোঁজ খবর নিতাম যে ওরা কে পাক আর্মিরা আসে কিনা গ্রামে। তারপরে সেই পাক আর্মিরা এসে অত্যাচার করে কিনা, এছাড়াও এই কেগুলো এই রাজাকার আলবর্ডর সামসা যারা আছে তারা অত্যাচার করে কিনা, এইগুলো আমরা জিজ্ঞেস করি। এবং তারা যদি বলে হ্যাঁ অত্যাচার করে, কে নাম কে অমুক, তখন তাকে ধরবার জন্যে আমরা চেষ্টা করি যে রাজাকার আলবর্ডর বা শান্তি বাহিনী এই ধরনের কমিটি গঠন করেছিল, এই তারা যখন পাবলিকদের অত্যাচার করতো বা কিনে তো তখন আমাদের কাছে আমরা বলি আমাদের কাছে তোমরা খবর দেবা, যেমন আমরা তাকে ধরবো বলে, আমরা ওই ওইরকম করে চলছিল। তারপরে আমাদেরকে ওই প্রথম আমাদের টাঙাটিকে পাক বাহিনী আক্রমণ করে, এই টাঙাটি আক্রমণটা মানে এরকম মোটামুটি আগস্ট বা সেপ্টেম্বরের দিকে হবে, আগস্ট বা সেপ্টেম্বর তার আগে, আগস্ট আর সেপ্টেম্বর এরকমই, আগস্ট বা সেপ্টেম্বরের মাসের দিকে আমাদেরকে আক্রমণ করে পাক বাহিনী। ওইটা হলো দুর্গাপুর বীরশিরি তাদের হেডকোয়ার্টার থেকে বড় ঘাঁটি থেকে বেশ 10-12 জন পাক আর্মি আপনাদেরকে আক্রমণ করে, হ্যাঁ করছিল 10-12 জন, ওইখানে অনেক ছিল 30-40 জন এরকম ছিল, ওই আমাদের ক্যাম্পটা অ্যাটাক করে আর কি না, টাঙ্গাটি ক্যাম্পটা, টাঙ্গাটিতে একটা ক্যাম্প ছিল আমাদের, ওটাও অস্থায়ী, ওইটা আমরা নিজের ঘর করে নাই। ওইখানে বোরো মৌসুমে মহাজন ছিল, মহাজন ওই যে ধানের খোলা বানাতো, ধানের খোলা ধান মারা তারা করতো, এটা ওই জায়গাটা একটা ঘর ছিল, ওইটা আমরা নিয়েছি, ওইখানে ছিলাম টাঙ্গাটিতে। আমাদের টাঙ্গাটির মান্ডিগুলোতে সব নাই, সব ইন্ডি পলে গেছে, টাঙ্গাটি গ্রামে ওইখানে তো কয়েকজন মুসলমান ছিল তার আশেপাশে, ওই টাঙ্গাটি পাহাড়ের আশেপাশে এরকম ছিল। তারপরে পাক আর্মিরা আমাদেরকে আক্রমণ করে, তখন আমাদের আমাদের মনে হয় সাধারণ ফায়ার করছি আসবে না এটা মনে করছিলাম। আচ্ছা, আর প্রথমে ওরা এরকমই এলএমজি সিঙ্গেল রাউন্ড দিয়েছে, প্রথমে এলএমজি সিঙ্গেল রাউন্ডের মধ্যে তাকডুম শব্দ হয়েছে, তারপরে আমাদের যে আমরা যারা মনে মনে হচ্ছে আয় সালারা এই ধরনের কথা বললাম আর কি, সত্যি সত্যি এলএমজি ব্রাশ দিব আরেকবার, এলএমজি ব্রাশ দিয়ে আমরা তো কিন্তু উত্তর দেয় নাই তখন, তখন আর রেসপন্ড দেয় নাই, গুলি করি নাই আমরা, চুপ করেই ছিলাম। পরা যেহেতু টাঙ্গাটিতে, টাঙ্গাটি পূর্ব দক্ষিণ উত্তর দিকে এরকম বিল আছে আর কি না, বিল ওই যে কথা বললাম আমি আগে থেকে, বরবেলা গাঞ্জিয়া গাবরাখালি এই বিল, এই বিলটা ছিল ওই যে দক্ষিণ দিকে হলো কেটে রংশংপুর হইয়ে এরকম করে কি পর্যন্ত আসে, তারপরে উত্তর দিকে পূর্ব দিকে বিল, ওইরকম বিলের পার পার দিয়ে তারা আসছিল, এবং তাদের জন্য সাহায্য করেছিল পাবলিক ছিল, গুলি বহন করার পাবলিক এরকমই ছিল, দালা কি জানি বলে রাজাকার
রাজাকার না ইয়ে ছিল, আমি যারে পাশে তার ধরে ধরে আর কি মান্ডিও ছিল, মান্ডি বা তাকে আমার গারণ্ডানি মান্ডি রওনা, তারও বুক গুলি বহন করতে তারও বাধ্য বাধ্য করা হয়েছে, বাধ্য করে সে গুলি বহন করে নিয়ে গেছে আর কি। আচ্ছা, ওই তারপরে ওই ওই আমাদের সাতটা সাড়ে সাতটা আটটা সাতটার সময় ব্রেকফাস্ট করলাম, তরি তরি খেলাম মাংস দিয়ে খাওয়ার পরে, হ্যাঁ সকাল সাতটা সকাল সাতটা সকাল সাতটায় পরে খাওয়ার পরে তারপরে ওরা যেহেতু চারিদিক দিয়ে ঘেরাও করে আসতেছিল কালো করে দেখা যায়, আচ্ছা তাহলে আমরা রেসপন্ড করলাম, ফায়ার করলাম, ফায়ার করার পরে আরও তারা ফায়ার করে, তাও আস্তে আস্তে একের কাছে এসে গেছে। তখন আমি আর একজন মুসলমান ছেলে আর হিন্দু ছেলে, আমরা তিনজন পূর্ব পূর্বোত্তর কোনায় একটা ট্রেন্স ছিল, ওইখানে ছিলাম আমরা, তো ওইখানে থাকার পর আমরা ট্রেন্সের ভিতরে লুকিয়েছিলাম। তারপর একজন আমাদের চিত্তরঞ্জন দত্ত, ওই কমান্ডার না কে না কিন্তু সাধারণ মুক্তিযোদ্ধায়, সে বাংকার চেক করে আসতেছিল আমাদের অতীত, কিন্তু অনেক আমাদের আশেপাশে বাংকারের কেগুলো মুক্তিযোদ্ধারা পিছিয়ে গেছে, শুধু আমরা ছেলের সামনে। আচ্ছা, তারপরে ও বলছে মান্ডি কুসুক চা বলছে ঝাধারং ডাবাদুঙ্গাইয়া ইয়া পাক আর মিদাম সুকবা চক্তে আনন্দ, তখন আমরা তুই আসলে সুকবা যাবো এরকম কাছাকাছি। আচ্ছা, তখন আমরা ওই ট্রেন্স সারছি, সেই ট্রেন্স সারার সময় যখন দেখছে তারা আমরা পলাইতে আসি, তখন আলমজি ব্রাস দিছে আমরা মাটিতে ছুঁয়া শুয়ে পড়ছি, ওই আলমজি ব্রাসের গুলি যখন শেষ হয়েছে তখন আবার উঠে দূর দিছে, উঠে দেওয়ার পর এরকম পশ্চিম দিকে এরকম কি এরকম লামা জমি ছিল আর কি না, আমরা জমিটা হাগব যেটা বলা হয়, তো ওইখানে গিয়ে কিন্তু মোটর সেল সারলো, তারা মোটর সেল যখন সারলো তখন আমরা তো ওখানে শুয়ে রয়েছে প্রচন্ড রয়েছে। তারপর কোনো মতে আবার আমরা তিনজনে কোথায় যেয়ে কে গেলো খুব আর টের পেলাম না, আমি গেলাম আবার ধান ক্ষেতের ওই যে বুড়ো লাগাবার জন্যে কি লাগার জন্য ড্রেন দেয় না, ওই ড্রেনে ঢুকলাম, ঢুকিয়ে আসতে আসতে পেছনে রয়ে গেলাম, এরকম করতে করতে বৃষ্টি ছিল না, ওরা এক ঘন্টা ফায়ারিং করার পরে এক ঘন্টা আমাদের আমি অবশ্য জিনিসপত্র নিয়ে পলাইতে পারি নাই বা সারতে পারি নাই, ক্যাম্পে ছিল আমার এক প্যাকেট গুলি ছিল এসএমজি গুলি, তারপর বিছানাপত্র ছিল, তারপর আমার নোট বইগুলো নিয়ে গেছে আর কি না, আমি যে ট্রেনিং এর নোট করে রাখছিলাম ওই নোট বইগুলো নিয়ে গেছে, এটা বাংলায় লেখা আছে, নোট বইগুলো লেখা আছে, নামও লেখা ছিল, যেটা এখন আমরা তো তো আমাদেরকে পাইব নাকি তারা, এটা কোথাকার কি ওইটা, আমার নাম ছিল রবার্ট মানখিন এরকম করে, তারপর নোটবুক ওটা এটা নিয়ে গেছে, আর ঘর ঘরে যাবতীয় জিনিসপত্র রেশনপত্র পুরাই রেখে গেছে, ওরা পরে তো পরে আবার তারপরে আমরা প্রতিরোধ করছি, আমাদের তো সাধারণ রাইফেল এসএলআর টুইনস ম্যাটার ছিল না আমাদের, যেহেতু হালকা লাইট মেশিন গান ছিল, লাইট মেশিন গান ছিল ওইটা দিয়ে আমরা প্রতিরোধ করছি, তারা তাড়াতাড়ি করে তারপরে ওখান থেকে ভয়ে আবার পালে গেছে, আমরা গুলি শেষ হওয়ার জন্যে আমরা আবার জাকসুগ্রাম গেছিলাম, কিন্তু আমাদের ফিরে আসতে আসতে তারা চলে গেল, চলে গেল এরকম পরে ওইখান থেকে ক্যাম্পটা মুক্তিযুদ্ধ ক্যাম্পটা ক্লোজ করে এটা বন্ধ করে বেদুপুরায় আবার গেছে, বেদুপুরাতে বেদুপুরা দুইটা জায়গায় ছিল, মুসলমান বাড়ি মুসলমান বাড়িতে ছিলাম, তো ওইখান থেকে আমরা অপিতে যেতাম সকালে নাস্তা খাওয়ার পরে ওই টাঙাটিতে যেতাম, সারাদিন ওইখানে পাহাড়ে যেতাম, অপি অপি মানে দেখবার শত্রু দেখবার, ওই ওয়াচিং টাওয়ার আসে না ওই রকম করে ওয়াচিং টাওয়ার, ওইটা হলো ওইদিকে গেলে সম্পূর্ণ বিল থেকে কে আসে না আসে সব দেখা যায়, দক্ষিণ থেকে খোলা বিল তো, আচ্ছা বিল তো খোলা কাজেই সব দেখা যায়, তো এর জন্যেই আমাদের পালা পালা করে পাঁচজন করে আমরা যেতাম অপি অপি অপিতে, আর অপি এরকমই অপি বলে আর কেন মূল শব্দটা কি আমি বলে গেছি কে, এটা সংক্ষিপ্ত আর কি রূপ, হ্যাঁ এরকম সংক্ষিপ্ত এটাই, তো ওখানে আসলে চৌকি দেওয়ার জন্যে পাহাড়ে চৌকি দেওয়ার জন্যে যেতাম ওইখানে, যদি পাঞ্জাবের আসে কি করে আসে তখন ওইখান থেকে তাদের জন্য খবর দিতে পারে ক্যাম্পে আক্রমণ করতে পারে, এটাই তো ওইখান থেকে কয় মাস দুই মাস না এক মাস আমরা ওইরকমই
আসা যাওয়া করতাম, বিকালে সন্ধ্যার দিকে চলে আসতাম, চলে আসে আবার কে স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তো। রাত্রে যদি ডিউটি থাকতো সেন্ট্রি থাকতো, ওইটা তো 24 ঘন্টা সেন্ট্রি। আচ্ছা, মানে পালা বদল করে দুই ঘন্টা করে। ওই সময়টা কোন সময়টা? ওইটা হবে আমার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, মানে ট্রেনিং এর পরেই, আমাদের ক্যাম্পে আসার পরেই আমাদের সেন্টে থাকতে হইতো। প্রত্যেকটি ক্যাম্পে সেন্টে থাকবে, তারপর পাসওয়ার্ড জিজ্ঞাসা করবে, যখন আমাদের গ্রুপের মানুষ না, আমাদের গ্রুপের মানুষ আমাদের গ্রুপের মানুষ কেনা সত্য কেনা এটা জানবার জন্য পাসওয়ার্ড জিজ্ঞাসা করে। তো সন্ধ্যার সময় বলে রাখে পাসওয়ার্ড সারাদিনের জন্য। কিরকম ছিল পাসওয়ার্ড? পাসওয়ার্ড বলবে, মাসের নামও বলতে পারেন, বাজে কোনো নামও বলতে পারেন, ফুলের নামও বলতে পারেন। যেমন আপনার মনে আছে আজকের পাসওয়ার্ডের হলো গোলাপ। আচ্ছা, যখন তাকে হোল্ড করা হয়, হোল্ড হ্যান্ডস আপ, হ্যান্ডস, তখন বলবে কি পাসওয়ার্ড জিজ্ঞাসা করলে গোলাপ ফুল। আর অন্য মানুষ তো যে জানবো না আমরা, যে গ্রুপের মধ্যে সীমাবদ্ধ, এটা হলো পাসওয়ার্ড। এটা যদি হোল্ড করার সময় সে যদি বলতে পারে হোল্ড হ্যান্ডস আপ পাসওয়ার্ড, এটা জিজ্ঞাসা করবে। আচ্ছা, পাসওয়ার্ড বলে তো গোলাপ ফুল। আচ্ছা, আর যদি বলতে না পারে ভুলই করতে পারে। ক্ষমতা ওইটাই, যে কোনো মানুষ গুলি করতে পারে। মানে পাসওয়ার্ড ফুলের নাম, হীরাকুদ্দন ফুলের নাম, মাসের নাম, এটা বা দিনের নাম বলতো, কিন্তু বাইরের লোক কেউ জানবে, কেউ জানবে না, এটা হলো পাসওয়ার্ড। এটা তারপরে ওই সেন্ট্রি থাকতে হতো আমাদের, রাত্রে দুই ঘন্টা করে, মানে